প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, প্যাসিভ করার সময় আমরা কি করব, তাই না? ওকে, লেটস লার্ন হাউ টু চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস উইথ সুমন স্যার। Dear learners, assertive sentence, not one. Okay? Both of the active voice and duty behind your mother. Okay? It is active voice, right? Yes, sir. Duty behind your mother. What is behind your mother? Duty. Duty behind your mother. So, I have to go out. Right? Yes, sir. Behind your mother, did you clear for me? Two not ugly. Did you clear for me? Two not ugly. You can't put two ways? Yes. Two not ugly. Passive color, Shuman. I'm not on passive purple. তখন আমরা কি করব, তাই না? প্রিয় শিক্ষার্থী, অ্যাক্টিভ ভয়েসে দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বের পূর্বে টু না থাকলে আমরা প্যাসিভ করার সময় আমরা যা যা করব, আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে প্রথম ভার্বের অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। ওকে, এখানে প্রথম ভার্ব হচ্ছে ছ, দ্বিতীয় ভার্ব হচ্ছে গো। সো প্রথম ভার্বের অবজেক্ট, প্রথম ভার্বের অবজেক্ট কোনটি? হারের সাবজেক্ট কি? সি। আমরা প্রথমে প্রথম ভার্বের অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে সাবজেক্টের জায়গায় বসালাম। এরপর আমরা কি করব, এখানে আমরা টেন্স দেখব। কি দেখব? টেন্স। হি স হার গো দেয়ার, হি স হার গো দেয়ার, এটি কোন টেন্সে রয়েছে? পাস্ট, সিম্পল পাস্ট টেন্সে, তাই না? সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সে যদি থাকে, আমরা প্যাসিভ করার সময় সাবজেক্টের পর হেল্পিং ভার্ব বসাবো। হেল্পিং ভার্ব গুলো কি কি হতে পারে? ওয়াজ, ওয়্যার, তাই না? ওকে, সি এর জন্য কি বসবে? ওয়াজ, সি ওয়াজ। ওকে, সাবজেক্টের পর প্রথম ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হবে। আমরা হেল্পিং ভার্ব বসালাম, তাই না? হেল্পিং ভার্বের পর প্রথম ভার্বের ভিতরে বসবে। কোন ভার্বের ভিতরে বসবে? এই যে এটা হচ্ছে প্রথম ভার্ব, এটার ভিতরে হচ্ছে সিন, তাই না? সিন। তারপর কি বলছে? ভিতরে এর পর টু প্লাস দ্বিতীয় ভার্ব প্লাস বাকি অংশ বসাতে হবে। টু প্লাস দ্বিতীয় ভার্ব, সো আমরা টু বসালাম। এখন দ্বিতীয় ভার্ব প্লাস বাকি অংশ, দ্বিতীয় ভার্ব গো না, তাহলে গো দেয়ার, দ্বিতীয় ভার্ব প্লাস বাকি অংশ, গো দেয়ার। এরপর কি বলছে? এরপর একটি প্রিপজিশন বাই বসাতে হবে, বাই। ওকে, সর্বশেষ বাই এর পরে প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কোনটি? হি। প্রথম সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে, তাহলে হি এর অবজেক্ট কি হবে? প্রিয় শিক্ষার্থী, অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স এ দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বটির পূর্বে টু না থাকে, আমরা যেভাবে অ্যাক্টিভ ভয়েসটি সম্পূর্ণ করলাম আমরা সেভাবেই করব বাকি যতগুলো অ্যাক্টিভ ভয়েস থাকবে। আমি এবার হোয়াইট বোর্ডের সামনে জান্নাতিকে ডেকে তার কাছে আমরা জানবো অ্যাক্টিভ ভয়েসে দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বটির পূর্বে টু না থাকলে উক্ত অ্যাক্টিভ ভয়েসটিকে কিভাবে প্যাসিভ ভয়েস করব, তাই না? জান্নাতি, তুমি কেমন আছো মা? আছি মা। আচ্ছা, এখানে একটি অ্যাক্টিভ ভয়েস রয়েছে, উই ফাউন্ড দেম প্লে ইন দ্য ফিল্ড, অর্থাৎ এখানে দুইটি ভার্ব রয়েছে, তাই না মা? কি কি ভার্ব হলো মা? ফাউন্ড এবং প্লে। ফাউন্ড এবং প্লে, অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্বিতীয় ভার্বটির পূর্বে যদি টু না থাকে, দ্বিতীয় ভার্বটির পূর্বে টু আছে মা? না স্যার। টু যদি না থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি ভার্ব থাকে এবং দ্বিতীয় ভার্বটির পূর্বে যদি টু না থাকে, আমরা প্যাসিভ ভয়েস করার সময় উপরের যে ব্যাখ্যাগুলো আছে আমরা সেগুলো কিভাবে প্রয়োগ করব সেটি তোমার কাছে আমরা জানতে চাচ্ছি। ওকে, এখানে একটি সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, কিভাবে প্যাসিভ করব তার কতগুলো ধাপ আমাদের মানতে হবে। প্রথমে হচ্ছে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের দুটি ভার্বের মধ্যে, অ্যাক্টিভ ভয়েস দুটি ভার্ব হচ্ছে, একটি হচ্ছে ফাউন্ড এবং অন্যটি হচ্ছে প্লে। দুটি ভার্বের মধ্যে দ্বিতীয়টি পূর্বে যদি না টু না থাকে, দ্বিতীয় ভার্বটি হলো প্লে, প্লে এর পূর্বে যদি টু না থাকে, এখানে টু নেই, টু নেই, কিন্তু এখানে টু একটা উচ্চ আছে, তাই না মা? টু নেই। ওকে, টু না থাকলে প্যাসিভ করার সময় প্রথমে ভার্বের প্রথম ভার্বে প্রথম ভার্ব হচ্ছে ফাউন্ড, ফাউন্ডের অবজেক্ট সাবজেক্ট করতে হবে, ফাউন্ডের অবজেক্ট হচ্ছে দে, দেবের সাবজেক্ট হচ্ছে দে। তারপর সাবজেক্টের প্রথম ভার্ব অনুযায়ী প্রথম ভার্ব হচ্ছে ফাউন্ড, এখানে হচ্ছে এটা ভার্ব, এটা কোন টেন্স আছে আমাদের সেটা প্রথমে দেখতে
হবে এটা হচ্ছে past past simple past এর ফর্মুলা রয়েছে আচ্ছা মা এটা সিম্পল past এর রয়েছে আমি কিভাবে বলি এখানে এটা ভাগ v2 দেওয়া আছে কারণ v1 হলো find আর find এর v2 হচ্ছে found প্রিয় শিক্ষার্থী কোন সেন্টেন্সে কোন অ্যাকটিভ ভয়েসে আমরা যদি সাবজেক্টের পর v2 পাই তাহলে সেটা হচ্ছে সিম্পল past tense দেন প্রথম ভাগ সাবজেক্টের প্রথম ভাগ কোনটাই হেল্পিং ভার্ব বসাতে হবে এটা যেহেতু সিম্পল past এর হচ্ছে তাহলে আমরা এখানটা ভার্ব হিসেবে নিব was বা were দে দের সঙ্গে was হয় না আমরা সবটা জানি দের সঙ্গে were হয় প্রিয় শিক্ষার্থী অ্যাকটিভ ভয়েসটি যদি সিম্পল past tense হয় প্যাসিভ করার সময় সাবজেক্টের পর আমরা হেল্পিং ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার বসাবো জান্নাতি এখানে বসিয়েছে দে সাথে বসিয়েছে ওয়ার অর্থাৎ জান্নাতি এখানে ওয়ার বসিয়েছে কারণ সাবজেক্ট হচ্ছে দে তারপর হেল্পিং ভার্বের পর ওয়ার এর পর প্রথম ভার্বের ভি3 বসবে প্রথম ভার্ব হচ্ছে ফাউন্ড ফাউন্ডের ভি3 হচ্ছে ফাউন্ড এরপর ভি3 এর পরে একটি বিভাজন টু টু হচ্ছে বিভাজন টু আমরা টু নিব প্লাস দ্বিতীয় ভাগ মানে প্লে প্লে প্লাস বাকি অংশ প্লাস বাকি অংশ প্লে প্লাস বাকি অংশ এরপর একটি প্রিপজিশন বাই নিব সর্বশেষে বাই এর পরে প্রথম সাবজেক্ট হচ্ছে উই উই এর অবজেক্টকে বসাতে হবে উই এর অবজেক্ট আমরা জানি আস তাহলে প্যাসিভ বাক্যটি হলো দে ওয়্যার ফাউন্ড টু প্লে ইন দ্য ফিল্ড বাই আস প্রিয় শিক্ষার্থীরা অ্যাকটিভ ভয়েসটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং অ্যাকটিভ ভয়েসে যদি দুটি ভার্ব থাকে আরও একটি কথা হচ্ছে এই দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বটির পূর্বে যদি টু না থাকে তাহলে আমরা কিভাবে উক্ত অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েস করব উক্ত অ্যাক্টিভ ভয়েসটি প্যাসিভ ভয়েস করার সময় আমরা কোন জিনিসগুলো মাথায় রেখে এগিয়ে যাব কোন জিনিসগুলো মাথায় রেখে আমরা প্যাসিভ ভয়েস করব সেগুলো আমাদেরকে জান্নাতি শিখিয়েছে তাই না এই জন্য জান্নাতির জন্য একটা জোরে হাতে তালি হবে থ্যাংক ইউ মা তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী আমি আবারও আরেকটি সেন্টেন্স লিখেছি আমি আবারও আরেকটি অ্যাক্টিভ ভয়েস লিখেছি সেই অ্যাক্টিভ ভয়েসটি হচ্ছে রত্না লেট মি গো টু আমেরিকা অর্থাৎ এখানে দুটি ভার্ব রয়েছে লেট একটি ভার্ব এবং গো আরেকটি ভার্ব দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্ব গো এর পূর্বে কোনো টু নেই সো এই অ্যাক্টিভ ভয়েসটি আমরা কীভাবে প্যাসেভ করব আমরা শিখব আমাদের তোমাদের প্রিয় বন্ধু আব্দুর রহিমের কাছ থেকে প্রিয় বন্ধুরা আমরা এখন শিখব অ্যাসারটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ এখানে একটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি রত্না লেট মি গো টু আমেরিকা আমাদের অ্যাসারটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস করার কতগুলো নিয়ম এখানে দেওয়া আছে নিয়মগুলো হচ্ছে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েস এর দুটি ভাগ থাকবে দুটি ভাগ হচ্ছে লেট এবং গো এর মধ্যে দ্বিতীয়ের পূর্বে টু না থাকলে প্যাসিভ ভয়েস করার সময় প্যাসিভ করার সময় এখানে দ্বিতীয়বার হচ্ছে গো গো এর পূর্বে টু না থাকলে আমরা এখানে টু দেখতে পাচ্ছি না তাহলে প্রদত্ত নিয়মগুলো হচ্ছে প্রথম ভার্বের অবজেক্ট আর সাবজেক্টকে বসাতে হবে রত্না লেট মি গো টু আমেরিকা এখানে প্রথম ভার্ব হচ্ছে লেট লেটের অবজেক্ট হচ্ছে মি মি এর মিকে আমরা এখন সাবজেক্টে বসাবো মি মি এর সাবজেক্ট হচ্ছে আই দ্বিতীয়ত সাবজেক্টের পর প্রথম ভাগ অনুযায়ী হেল্পিং ভাগ বসাতে হবে দ্যাট মিন্স টেন্স অনুযায়ী রত্না লেট মি গো টু আমেরিকা এখানে টেন্স অনুযায়ী আমরা হেল্পিং ভাগ বসাবো প্যাসিভ ভয়েস করার সময় তাই না ওকে তাহলে হেল্পিং ভাগ কি হবে বাবা এটা কোন টেন্স রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে আব্দুর রহিম বলছে সিম্পল প্রেজেন্ট টেন্সে সো আমি বলবো লেট রত্না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হতো তাহলে ভার্সার সাথে এস বাই এস থাকতো তাই না এখানে এস বাই এস নেই কারণ এটা ভি টু এর সাথে এস বাই এস বসে না তাই না তাহলে কি হবে বাবা সিম্পল পাস্ট হলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কি বসাবো ওয়াজ অবলিক ওয়্যার তাহলে কি বসাবো বাবা ওয়াজ সাবজেক্টের পর প্রথম ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হবে প্রথমে দেখতে হবে আমাদের টেন্স শিটে রত্না লেট মি গো টু আমেরিকা এখানে আমরা দেখতে পাচ্ছি রত্না লেট লেট হচ্ছে সিম্পল পাস্ট এটা যদি সিম্পল প্রেজেন্ট হতো রত্না হচ্ছে থার্ড পার্সন রত্না অর্থাৎ সাথে ভাবের সাথে এস যুক্ত হতো এস বাই এস যুক্ত হতো কিন্তু এখানে লেটস নেই এই জন্য আমরা জানি ওটা সিম্পল পাস্ট তাই এখানে আই আই এর সাথে সিম্পল পাস্ট হলে যে ভাগ্য নিব ওয়াজ অবলিক ওয়্যার এখানে আই এর সাথে বসবে ওয়াজ অর্থাৎ
অ্যাকটিভ ভয়েস যে সিম্পল পাস্ট হলে প্যাসিভ করার সময় আমরা সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ারকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব তাই না তৃতীয়ত হেল্পিং ভার্বের পর প্রথম ভার্বের ভিত্তি বসাতে হবে এখানে প্রথম ভার্ব হচ্ছে লেট লেটের ভিত্তি আমরা জানি লেট চতুর্থত ভিত্তির পর টু প্লাস দ্বিতীয় ভার্ব প্লাস বাকি অংশ এখানে বলা আছে কিতে বলা আছে প্রথম ভার্বটি লেট হলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসবে না এবং বাকি ব্যাখ্যাগুলো পুরো করতে হবে সর্বশেষ বাইয়ের পূর্বে প্রথম ছাত্রের এখানে দেখতে হবে প্রথম ছাত্রের হচ্ছে রত্না প্রথম ছাত্রের অবজেক্টকে বসাতে হবে আর নামের অবজেক্ট নামই হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা শিখতে পারলাম অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং উক্ত অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি ভার্ব থাকে এবং উক্ত দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বটির পূর্বে যদি টু না থাকে প্যাসিভ করার সময় আমরা কিভাবে করব কেমন করে করব তাই না এবং দুটি ভার্বের মধ্যে প্রথম ভার্বটি যদি লেট হয় দুটি ভার্বের মধ্যে প্রথম ভার্বটি যদি লেট হয় প্যাসিভ করার সময় দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসানো যাবে না যাবে আমাদেরকে সুন্দর করে এগুলো বুঝিয়েছে কে বুঝিয়েছে আব্দুর রহিম আব্দুর রহিম আমাদের মাঝে এসে হোয়াইট বোর্ডের সামনে এসে আমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য তার জন্য হাতে তালি হবে থ্যাংক ইউ আব্দুর রহিম প্রিয় শিক্ষার্থীরা অ্যাক্টিভ ভয়েসটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে উক্ত অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি ভার্ব থাকে এবং দুটি ভার্বের মধ্যে যদি দ্বিতীয় ভার্বটির পূর্বে টু না থাকে আমরা চেষ্টা করেছি কীভাবে উক্ত অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েস করতে হয় আজকে এখানেই বাই বাই ভালো থাকবে